সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অন্যদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এবং আপনাদের দেখাতে চলেছি। তো আমি যখন প্রথম আমার ইউটিউব চ্যানেল খুলি, দেখা যায় যে এখান থেকে 2 বছর আগে, তো তখন আমি আমার নার্সারি থেকেই আপনাদের ভিডিও দেই এবং সেই নার্সারির প্রথম ভিডিও থেকেই আমার ভিডিও শুরু। তো দেখা যায় যে আপনাদের এতে আমার চ্যানেলে এখন অনেক সাবস্ক্রাইবার। তো সেক্ষেত্রে দেখা যায় যে 2 বছর আগে আমার নার্সারিটি যেমন ছিল আজও ঠিক তেমন আছে। তো আমার কিসের নার্সারি? আসলে মূলত আমার চ্যানেল থেকে আমি কবিরাজি বিষয়ে ভিডিও দেই এবং তাবিজ কবজ বিষয়ে ভিডিও দেই। তো এর কারণ হলো আমি এই বিষয়ে আছি আর আমার নার্সারিটাও হলো কবিরাজি নার্সারি। আপনারা এখানে যত কবিরাজি গাছ আছে আমার কাছে, কবিরাজি গাছগুলো আপনি পেয়ে যাবেন। আপনারা ডিসপ্লেতে দেখেন আর আমার চ্যানেলে আমি প্রতিটা গাছের ছবি এবং তার গুণাগুণ সম্পর্কে আপনাদের জানাই এবং যত সম্ভব আমি আপনাদের জানানোর চেষ্টা করি। তো যারা আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখেন তারাই শুধু বলতে পারবেন। তো আসলে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে, যে সমস্যাগুলো অনেক কিছু দ্বারা সম্ভব হয় না বা সম্ভব হয় কিন্তু আমরা করতে পারি না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা গাছের দ্বারা বিভিন্ন রকম রোগের সমাধান করতে পারি। তো আমার চ্যানেল থেকে 2 বছর ধরে ভিডিও দিচ্ছে আপনাদের। তো তার ভিতরে দেখা যায় যে অনেক বড় বড় ঝড় আমার নার্সারির উপর দিয়ে চলে গিয়েছে, যেমন বুলবুল, নার্গিস ইত্যাদি ইত্যাদি। তারপরেও দেখা যায় যে আমার নার্সারিটি টিকে আছে আপনাদের দোয়াতে। তো আমার কাছে আপনারা বিভিন্ন রকম গাছ পাবেন। একটি কথা, দেখা যায় যে আমাদের এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো অনেক শক্তি থাকার পরেও আমরা সেগুলো সমাধান করতে পারি না, কিন্তু দেখা যায় যে গাছের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। তো অনেকেই আবার বলে যে গাছের মাধ্যমে কিভাবে সমাধান করা সম্ভব। তো আপনারা একটি বইয়ের দিকে চাইবেন, যে বইটির নাম হলো ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট। তো বইটি হলো আপনার 1912 খ্রিস্টাব্দে আপনার পাওয়া গিয়েছে, কিন্তু এটি কবে লেখা হয়েছে, কে লিখিয়েছে সবকিছু অজানা। আপনারা এই বইটি দেখবেন, এই বইটি হলো কোডিক্সের মাধ্যমে লেখা, যে বইতে প্রথম ভাগটাই আপনার গাছগাছালির উপকারিতা সম্পর্কে আলোচনা করা, যে গাছ দিয়ে কি কি রোগের সমাধান করা যায়। তো দেখা যায় যে তখন আমরা কিভাবে জানবো বা কিভাবে বুঝবো সেটিতে অনেক আগে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক সময় ছিল তখন এত আধুনিক ডাক্তার ছিল না, তখন মানুষ এভাবেই চিকিৎসা করে এসে শত শত বছর তারা বেঁচে থাকতো। তো দেখা যায় যে এখনের মানুষরা তার হাঁপও পাচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখার এবং বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ।